Assalamualaikum. This is Maya, Shushadu or Traditional Runner YouTube channel Maya's Cooking Mirror থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। কুরবানির ঈদ চলে আসছে সামনে ভিউয়ার্স, আপনাদের জন্য ঈদ স্পেশাল একটি বিফ রেসিপি শেয়ার করব আজ, আর সেটি হচ্ছে কড়াই গোস্ট। এটি খেতে কিন্তু খুবই জোস। আমি এটি বিফ দিয়ে করেছি, আপনারা মাটন দিয়েও করতে পারেন। So let's go to my kitchen and cook. এই রেসিপিটি করার জন্য আমি এখানে 500 থেকে কিছু বেশি 600 গ্রামের মতো বিফ মাংস নিয়ে নিয়েছি। আমি মাংসগুলোকে পছন্দ মতো টুকরো শেপ করে নিয়েছি। এখানে ছোট বড় বিভিন্ন রকম সাইজের মাংস আছে। প্রথমে প্যানে তেল দিয়ে দিচ্ছি 1 কাপ। এটি রান্নার জন্য তেল একটু বেশি দিতে হয়। তারপরে আমি আমার কেটে রাখা মাংসগুলো এই প্লেন তেলের মধ্যে ভেজে নিব 2-3 মিনিট। এখন আমি অ্যাড করছি লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা 1 কাপ। আদা রসুন পেস্ট 2 টেবিল চামচ। এখন আমি 3-4 মিনিট এটা নেড়েচেড়ে রান্না করব। আমরা গতানুগতিক যে বিফ রান্না করি তার চেয়ে এই রেসিপিটা একটু ডিফারেন্ট। আপনারা ভালো করে রেসিপিটা ফলো করলে এর টেস্ট পাবেন হুবহু এরকম। আমি প্রায় 5 মিনিটের মতো রান্না করলাম। এরপর আমি 4টি টমেটো কিউব করে কেটে রেখেছি, সেগুলো এখন অ্যাড করব। চুলার আঁচ লো ফ্লেমে রেখে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিব। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি এর মধ্যে অ্যাড করব চপড অনিয়ন। এখানে আমি 4 টেবিল চামচ পেঁয়াজ কুচি ইউজ করলাম, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। এই দুইটি উপকরণ দিয়ে আবার ভালো মতো নেড়েচেড়ে এখন আমি এটি ঢাকনি দিয়ে ঢেকে দিব প্রায় 45 মিনিটের জন্য। তার আগে কিছু পানি অ্যাড করে নিচ্ছি এই মাংসটি সিদ্ধ হওয়ার জন্য। এই বিফ মাংস সিদ্ধ হতে যতটুক সময় লাগে মিনিমাম 40 থেকে 45 মিনিট পর্যন্ত, আর কোনো কিছুই করতে হবে না, লো হিটে বসিয়ে রাখতে হবে। শুধু খেয়াল রাখতে হবে যাতে পানি একেবারে শুকিয়ে না পড়ে যায়, দরকার হলে আরও কিছু পানি অ্যাড করব। এখন আমি 45 মিনিট পরে এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। ততক্ষণে আমার মাংস সিদ্ধ হয়ে গেছে। মাংস সিদ্ধ হওয়ার পরে আমি মূল উপকরণগুলো এখন অ্যাড করব। আজকের রান্নার আমার মেইন উপকরণ হচ্ছে মেথি। মেথি আমি এখানে গ্রাইন্ড করে নিয়েছি 2 টেবিল চামচ। ফিরে এলাম 45 মিনিট পর। ততক্ষণে আমার মাংস খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনারা দেখেন আপনাদের মাংসটা এই পর্যায়ে সিদ্ধর মতো বা এই 60 বা 70% সিদ্ধ হয়েছে কিনা। যদি মাংস একটু শক্ত থাকে দরকার হলে আরেকটু পানি দিয়ে আরও 10 মিনিট সিদ্ধ করে নেবেন। এখন আমি অ্যাড করছি হলুদ গুঁড়ো ও মরিচ গুঁড়ো 1 চা চামচ করে। এরপরে অ্যাড করব গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ। এখন অ্যাড করছি ভাজা জিরের গুঁড়ো 1 চা চামচ। প্রতিটা মশলা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে বাকি মশলা অ্যাড করব। যে কোনো রান্নায় স্বাদ হওয়ার পেছনে কষানো তো একটা বড় ফ্যাক্টর। আপনারা চুলার আঁচ লোতে রেখে মশলা দেওয়ার সময় এরকম খুব ভালোভাবে মিশিয়ে নেবেন, তাহলে মাংসের ভিতরে মশলাটা ঢুকবে আর খেতে খুবই টেস্টি হবে। এখন আমি অ্যাড করব গরম মশলা গুঁড়ো। এখানে সব রকম গরম মশলা গ্রাইন্ড করা আছে, জায়ফল, জৈত্রী, যত রকমের গরম মশলা। একটা তেজপাতা দিয়ে দিলাম। এখন আজকের রান্নার মেইন উপকরণ বা আমার যে ম্যাজিক উপকরণ সেটি অ্যাড করব, আর সেটি হচ্ছে মেথি গুঁড়া। আমি এখানে 2 টেবিল চামচ মতো মেথি গুঁড়া ইউজ করছি। এখন মেথি গুঁড়াটা আমি মাংসের মধ্যে ছিটিয়ে দিব। এই একটি মাত্র উপকরণ বদলে দিবে সমস্ত রেসিপির স্বাদ। আপনারা পরে যখন রান্না হয়ে যাবে খাওয়ার পরেই টের পাবেন এটা কতটা ডিফারেন্ট আর কতটা টেস্টি। রান্নার সময় টের পেয়ে যাবেন, এটা অ্যাড করার সাথে সাথেই খুব দারুণ একটা স্মেল ছাড়বে। এভাবে ভালোভাবে মিশিয়ে খুব ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে এখন আমি কিছু পানি অ্যাড করব। এই পানিটা অ্যাড করছি এজন্যই মশলাগুলো ভালোভাবে কষা হবে, মাংসের সাথে মিশবে, রান্না হয়ে যাবে। এখন আমি ঢেকে দিচ্ছি প্রায় 30 মিনিটের জন্য চুলার আঁচ লোতে রেখে।
অলরেডি আমার মেথির শুকরানে পুরো বাড়ি ছড়িয়ে গেছে। দেখুন ভিউয়ার্স, এটি দেখতেও কত নাইস লাগছে। এখন আমি 30 মিনিটস পর এই তিনটি উপকরণ অ্যাড করব। আমি এখানে 2 টেবিল চামচের মতো ধনে পাতা কুচি ইউজ করলাম, আর দিয়ে দিলাম কয়েকটি কাঁচা মরিচ, আর সবশেষে অ্যাড করব জুলিয়ান করে কেটে রাখা আদা কুচি। এই তিনটি উপকরণ এই রান্নাটার ফাইনাল ফ্লেভার এনে দিবে। এখন ভালোভাবে নেড়েচেড়ে দমে বসাবো 5 মিনিট, তারপরে এরকম মাখো মাখো হলে নামিয়ে ফেলবো। অলরেডি দেখেন 10 মিনিট পর আমার এরকম নাইস কালার হয়ে এরকম একটা ফাইন স্মেল ছড়াচ্ছে। এখন আমি এটা সার্ভ করব। ওহ, এটার স্মেলে তো আমি আর থাকতেই পারছি না। এখন আমি গরম ভাতের সাথে একটু ট্রাই করব। ওয়াও, ইটস নাইস টু লুক। আর দেখুন মাংসটি কতই সফট হয়েছে, প্রতি কামড়ে বোঝা যাবে এর স্বাদ। এই রেসিপিটি টমেটো দেওয়ার ফলে হালকা একটি ট্যাঙ্গি ফ্লেভার হয়ে এসেছে, যা পুরোপুরি ডিফারেন্ট। আপনারা না খেলে এর স্বাদ অনুভব করতে পারবেন না। এটি পোলাও, খিচুড়ি, রুটি এগুলোর সাথেও কিন্তু খেতে জোস লাগবে। আমি আজ ভাতের সাথেই শুরু করে দিলাম। বিসমিল্লা করে খেলাম, খুবই অসাধারণ স্বাদ। অনেকেরই রিকোয়েস্ট ছিল বিফ রেসিপি, আজ এটি দেখে আশা করছি আপনারা উপকৃত হবেন আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এটি খেতে কেমন লাগলো আমাকে জানাবেন। যেহেতু ট্র্যাডিশনাল এই রেসিপিটির নাম কড়াই গোস্ত, তাই কড়াইতে পরিবেশন করে একবার দেখালাম। বাসায় নর্মাল যে মাংস রান্না করা হয় তার একঘেয়ামি দূর করার জন্য এই রেসিপিটি বেস্ট। সো গাইস, রেসিপি ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আশা করছি আপনারা অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর পরবর্তীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে এসে পড়ব। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।